हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू केम गाइडेंस। हमरा माध्यमिक भौतिक विज्ञान अंडारे पढ़ परीक्षागार और रासायनिक शिल्पे अजैव रसायन अमोनिया और हाइड्रोजेन सालफाइड पढ़ आज के पढ़ब नाइट्रोजेन। शुरूते ही नाइट्रोजेन सम्पर्कित कैकटा तथ्य एखे दिए देव। प्रथम कथा हम नाइट्रोजे चिन्ह संकेत एगुलो बलार किछु नहीं। N2 दुटो परमाणु निये नाइट्रोजेन एक अणु तैरि है। गठन संकेत ये एक इम्पोर्टेंट। केमिकल बॉन्डिंग चैप्टारे तुम्हारा पढ़े नाइट्रोजेन दुटो एन परमाणुर मध्य एक ट्रिपल बॉन्ड बा त्रिबंधन थाके। प्रत्येक नाइट्रोजेन एटमेर का एक लोन पेयर अफ इलेक्ट्रन निस्संग इलेक्ट्रन जोड़ थाके। परमाणविक भर 14, आणविक भर 28, बाष्प घनत्व आमरा जानी M/2 जे कोनो गैसेर अर्थात 28/2 माने 14। एखाने एक कथा उल्लेखयोग्य सेटा हच्छे बातास बा वायु तार हच्छे बाष्प घनत्व कत आमरा आगे जेनेछिलाम 14.4। सुतरां आमरा बोलते पारी जे नाइट्रोजेन गैस बातासेर तुलनाय सामान्य एकटू हल्का, तई तो? তাহলে এখান থেকে আমরা কনক্লুশন নেব যে N2 গ্যাস বাতাসের চেয়ে সামান্য হালকা। ঠিক আছে, বাতাস হচ্ছে সামান্য পরিমাণ ভারী। আচ্ছা, এবার এই গঠন সংকেতটা আমাদেরকে একটু আমরা রিক্যাপ করব, যেটা আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছিলাম। আমরা লুইস ডট স্ট্রাকচার কী করে আঁকছিলাম, নাইট্রোজেনের যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 7, সুতরাং প্রথম কক্ষে দুটো আর দ্বিতীয় তথা সর্বশেষ কক্ষে 5টা ইলেকট্রন। এখন এই 5টা ইলেকট্রনকে আমাদেরকে এরকমভাবে সাজাতে হতো যাতে করে পাশের আরেকটা পরমাণুর সঙ্গে ওর বন্ডটা দেখানো যায় এইভাবে, তাই তো? এটা প্লাস দিলাম মাঝখানে একটা, ধরো এর সঙ্গে এটার বন্ড হবে আর কি। তো আমরা জানি যে রাসায়নিক মানে সমযোজী বন্ধন তৈরি হওয়ার পরে পরমাণুগুলো এক্সেপ্ট হাইড্রোজেন অ্যান্ড লিথিয়াম, এই দুটো পরমাণু ছাড়া বাদবাকি সবাই মোটামুটি অষ্টক সূত্র মেনে চলে। অনেকেই মেনে চলে না, সেগুলো আমাদের খুব বেশি সিলেবাসের মধ্যে আলোচনার বিষয়বস্তু নয়। মোটামুটি যারা অষ্টক সূত্র মেনে চলে সেইগুলো নিয়েই আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে সিলেবাস ছিল। তো এই 3টে ইলেকট্রন নাইট্রোজেন, এই বাঁ দিকের নাইট্রোজেনটা এই 3টে ইলেকট্রন এবং ডান দিকের নাইট্রোজেনটা এই 3টে ইলেকট্রন নিজেদের মধ্যে ওরা শেয়ার করবে। ফলে আফটার শেয়ারিং, শেয়ার হওয়ার পরে এই 3টে ইলেকট্রন কে এই 3টে ইলেকট্রন অ্যাকচুয়ালি দুটো নাইট্রোজেন পরমাণুই এই 3টে ইলেকট্রনকে নিজের ইলেকট্রন বলে মনে করবে। একই সঙ্গে এই 3টে ইলেকট্রনকেও দুটো নাইট্রোজেন পরমাণুই নিজেদের ইলেকট্রন বলে মনে করবে। সেই কারণে বাঁ দিকের নাইট্রোজেনটার 8খানা ইলেকট্রন আমরা এইভাবে দেখাবো, এই 8খানা হয়ে গেল। আর ডান দিকেরটারও 8খানা ইলেকট্রন আমরা এইভাবে দেখাবো, 8খানা হয়ে গেল। এবার এই কমন স্পেসে যে 3টে ইলেকট্রন জোড় তৈরি হলো, ইলেকট্রন জোড় এরকম এক একটা ইলেকট্রন জোড়, মানে ধরো উপরের এইটা আর এইটা, এক একটা ইলেকট্রন জোড় দিয়ে এক একটা সমযোজী বন্ধন তৈরি হবে। 3টে ইলেকট্রন জোড় তো 3টে সমযোজী বন্ধন, আর এই বাঁদিকে এবং ডান দিকে একটা করে ইলেকট্রন পেয়ার থেকে গেল। ঠিক আছে, সুতরাং N2 অণুতে এখান থেকে আমরা কনক্লুশন কী লিখব যে N2 অণুতে, একটা নাইট্রোজেনের অণুতে প্রথম কথা হচ্ছে বন্ধন জোড়। আমরা আগে জেনেছি যে ইলেকট্রন জোড় দু রকমের, এক জোড়া ইলেকট্রন যদি বন্ধন তৈরি করে তাকে আমরা বন্ধন জোড় বলি। তাহলে এখানে এরকম 3 জোড়া ইলেকট্রন আছে, তাহলে বন্ধন জোড় কটা আছে? 3টে। বন্ধন জোড় যতগুলো থাকবে সমযোজী বন্ধন ততগুলোই থাকবে, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা নিঃসঙ্গ জোড় কটা আমরা দেখতে পাচ্ছি? দুটো। প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণুতে একটা একটা করে ইলেকট্রন জোড়, তাহলে টোটাল নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটো। এখন MCQ কোয়েশ্চেনে যা খুশি আসতে পারে। নাইট্রোজেনের 4টে ধরো দিয়ে দিল, স্পিসিস নাইট্রোজেন, অ্যামোনিয়া, H2S, H2O, এনিথিং দিয়ে বললো যে এদের নিঃসঙ্গ জোড়ের যে সংখ্যা বা বন্ধন জোড়ের যে সংখ্যা তার ঊর্ধ্বক্রমে সাজাও ইত্যাদি যা খুশি কোয়েশ্চেন আসতে পারে। সুতরাং এগুলো সব জেনে রাখতে হবে আমাদেরকে। তো এই হয়ে গেলো নাইট্রোজেন সংক্রান্ত আমাদের কী বলবো ইন্ট্রোডাকশান। নাইট্রোজেন অ্যাকচুয়ালি, সেগুলো মুছে দিচ্ছি আমি। নাইট্রোজেন বাতাসে পাওয়া যায় আমরা জানি, আমাদের বায়ুমণ্ডলের প্রায় 4/3 হচ্ছে নাইট্রোজেন, বা আমরা এরকমও বলতে পারি
যে যদি আমরা প্রিসাইসলি বলতে চাই যে বাতাসের 78% হলো নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে, 78%। তাহলে আমরা যদি বলি যে নাইট্রোজেনের উৎস কোত্থেকে পাওয়া যায়, তাহলে এক নম্বর তো এটা হয়ে গেলো যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে মোর দ্যান কী বলবো চার ভাগের থেকেও বেশি আর কি, সামান্য বেশি, চার ভাগে তিন ভাগ হলে 75% হতো, তার থেকে সামান্য বেশি। এইটা হচ্ছে এক, নাইট্রোজেনের সোর্স, প্রাকৃতিক উৎস। আর দু নম্বর হচ্ছে কিছু যৌগ আছে, তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের NaNO3 আর KNO3। এই দুটো যৌগকে যে দুটো খনিজ পদার্থ হিসেবে পাওয়া যায় তাদেরকে বলা হয়, এটাকে বলা হয় চিলি সল্ট পিটার, আর এটাকে বলা হয় নাইটার, অনেক সময় এটাকে বলা হয় সোরা। এই দুটো নামে আমরা চিনি এই দুটো পদার্থকে। এমনিতে এদের রাসায়নিক নাম কি সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট, কিন্তু এদের মানে বাণিজ্যিক নাম বলতে পারো চিলি সল্ট পিটার আর নাইটার। তাই এই দুটো যৌগের মধ্যে নাইট্রোজেন পাওয়া যায় প্রাকৃতিক উৎস। এছাড়া থার্ড হচ্ছে উদ্ভিদ ও প্রাণী দেহের প্রোটিন, ঠিক আছে, বিভিন্ন প্রোটিন থাকে, বিভিন্ন উদ্ভিজ্জ এবং প্রাণীজ যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিন অণুতে, প্রোটিনের মনোমার আমরা জানি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস, তো সেইগুলোতে নাইট্রোজেন দিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামিন গ্রুপ NH2 গ্রুপ, সেখানে N থাকে, নাইট্রোজেন থাকে, সুতরাং নাইট্রোজেন ঘটিত যে অ্যামাইনো অ্যাসিড সেইগুলো দিয়েই তৈরি হয় প্রোটিন। সুতরাং প্রাণী এবং উদ্ভিদ দেহে যে প্রোটিন পাওয়া যায় সেটাও নাইট্রোজেনের একটা উৎস, এগুলো হচ্ছে উৎস। এবার আমরা পড়বো নাইট্রোজেনের পরীক্ষাগারে আমরা কী করে তৈরি করি, প্রিপারেশন। পরীক্ষাগার প্রস্তুতিতে আমরা অ্যামোনিয়া বা হাইড্রোজেন সালফাইডের মতোই আমরা ওই রকম স্টেপ ওয়াইজ যাবো। প্রথম হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, কোন কোন পদার্থ লাগে নাইট্রোজেন তৈরি করতে। তো এক নম্বর হচ্ছে যে সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট, ঠিক আছে, NaNO2, এটা লাগে। NO2 মানে নাইট্রাইট, তোমরা এটা জানো অবশ্যই যে NO2 মাইনাস এই আয়নটার নাম হচ্ছে নাইট্রাইট আয়ন। NO3 মাইনাস হলে আমরা সেটাকে কী নামে চিনি, নাইট্রেট। এখন এইগুলো পাশে লিখে দেওয়ার কারণ তো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যেটা পড়ছি সেটার রিলেটেড কিছু জিনিসপত্র আমাদের একসঙ্গে জেনে রাখতে হয়, তাহলে আমাদের শেখাটা অনেক ভালো হয়। একই রকমভাবে N3 মাইনাস এই আয়নটার নাম হচ্ছে নাইট্রাইড। তো প্রথম আর তৃতীয়টা ফার্স্ট অ্যান্ড থার্ড দুটোকে আমি ভালো করে লক্ষ্য করতে বলবো। নাইট্রাইড মানে লাস্টে শুরু হচ্ছে ড, শেষ হচ্ছে ড দিয়ে, আইড, আইডটা এরকমভাবে শেষ হয়, আর আইট বললে ITE এইভাবে শেষ হয়, নাইট্রাইট সালফাইড ইত্যাদি। আর যদি বলি নাইট্রাইড সালফাইড অক্সাইড সেইগুলো সব IDE দিয়ে শেষ হয়। সুতরাং নামের সঙ্গে সংকেতটা কিন্তু রিলেট করতে হবে। তাহলে NO2 এখানে আছে মানে এটা সোডিয়াম নাইট্রাইট, এক তো সোডিয়াম নাইট্রাইট লাগে আর তার সঙ্গে লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড। তোমরা জানো অ্যামোনিয়াম আয়নের সংকেত হচ্ছে NH4+, তাহলে NH4-এর মাথায় প্লাস আর ক্লোরিনের মাথায় মাইনাস, তো একটা প্লাস একটা মাইনাস, ফলে সংকেত তো এরকমই হয়ে গেল, কোনো ক্যাটান ব্যানায়ন কোনোটাই দুটো বা তিনটে লাগলো না, একটা একটা করেই লাগলো এটার মতোই। তো এই হচ্ছে রাসায়নিক দ্রব্য। এবার সমীকরণ কী হয়, প্রথমে NaNO2 অর্থাৎ সোডিয়াম নাইট্রাইট এর সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের রিয়াকশানে প্রথমে তৈরি হয় NH4NO2, ঠিক আছে, NH4 হচ্ছে NH4+ হচ্ছে অ্যামোনিয়াম, NO2 হচ্ছে নাইট্রাইট, তাহলে এটা তৈরি হয়ে গেলো অ্যামোনিয়াম নাইট্রাইট। অ্যামোনিয়াম নাইট্রাইটের সঙ্গে সঙ্গে তৈরি হয় NaCl। এবার নেক্সট স্টেপে দুটো স্টেপে রিয়াকশান ঘটে। নেক্সট স্টেপে হচ্ছে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হলো, এই অ্যামোনিয়াম অ্যাকচুয়ালি কী করা হয়, এই NaNO2 আর NH4Cl এদেরকে যে পাত্রে নেওয়া হয় নিয়ে এখানে হিট করা হয়, ঠিক আছে, উত্তপ্ত করা হয়। তো প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হয়, তারপরে ওটা আবার ভেঙে গিয়ে তৈরি করে দেয় নাইট্রোজেন গ্যাস আর জল H2O, ঠিক আছে। এবার ব্যালেন্স করতে হবে তোমাকে, দুটো দেখো নাইট্রোজেন আছে তো আছে এখানে আর জল, দুটো তৈরি হবে, এই হয়ে গেল রিয়াকশন। এই জায়গাটাতে আমি একটা জিনিস তোমাদেরকে মনে করানোর চেষ্টা করব,
অ্যামোনিয়া পড়ার সময় আমরা বলেছিলাম যে ওখানেও আমরা কিন্তু পরীক্ষাগার প্রস্তুতিতে যে রাসায়নিক দ্রব্য নিয়েছিলাম তার মধ্যে একটা ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। সেখানে আমরা একটা প্রশ্নের উত্তর এরকম করেছিলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড তো আমরা নিলাম, কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট কেন নেওয়া যায় না অ্যামোনিয়া গ্যাস তৈরি করার সময়? অ্যামোনিয়াম নাইট্রেট, এটা এখানে যেমন অ্যামোনিয়াম নাইট্রাইট আছে, ঠিক একই রকমভাবে আমরা অ্যামোনিয়াম যদি নাইট্রেটের কথা বলি তাহলে দ্যাট ইজ NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট, যেহেতু NO3 মাইনাস আয়ন হচ্ছে নাইট্রেট আয়ন। তো একটা কোয়েশ্চেন আমরা ওখানে পড়েছিলাম যে অ্যামোনিয়াম নাইট্রেট কেন নেওয়া হয় না অ্যামোনিয়া গ্যাস তৈরি করার সময়, সেখানে আমরা এই আনসারটা পড়েছিলাম যে এইটা অ্যাকচুয়ালি বিয়োজিত হয়ে N2O তৈরি করে দেয়, নাইট্রাস অক্সাইড আর জল তৈরি করে দেয়, নাইট্রাস অক্সাইড আর জল তৈরি করে। একই রকমভাবে সিমিলার রিয়াকশান এখানে, যেহেতু ওটা নাইট্রেট, নাইট্রেট থেকে N2O তৈরি হয়েছিল আর নাইট্রাইট, এখান থেকে তৈরি হয় নাইট্রোজেন আর জল, ঠিক আছে, সিমিলার রিয়াকশান, ওই জন্য এটা পাশাপাশি মনে করানোর চেষ্টা করলাম। এবার নীতি, মানে কোন শর্তে বা কোন নীতিতে এরা রিয়াকশান করে, শর্ত বলে আমরা আলাদা করে একটা লিখি যদিও প্রত্যেকটা কেসে, কিন্তু অ্যাকচুয়ালি শর্তটা নীতির মধ্যেই কী বলবো লেখা হয়ে যায় একবার করে। তাহলে আমরা প্রথমে এরকম বলবো যে NaNO2, আমি এখানে সংকেত লিখছি, বানান করে লিখলে আরও বেটার হয়, NaNO2 আর NH4Cl এর 1:1 মিশ্রণ, 1:1 মানে সমপরিমাণ নিয়ে তার একটা মিক্সচার বানানো হলো, মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণ, ঠিক আছে, সমান পরিমাণে নিয়ে মিশ্রণ বানিয়ে তার একটা তার মধ্যে জল ঢেলে গাঢ় জলীয় দ্রবণ বানানো হলো, গাঢ় লঘু জলীয় দ্রবণ বানালে হবে না, মানে জল কম মেশাতে হবে, যতটা কম জল মিশে দ্রবণটা বানানো যায়, ঠিক আছে, এই দ্রবণ গাঢ় জলীয় দ্রবণকে খুব সতর্কতার সঙ্গে, খুব সতর্কতার সঙ্গে উত্তপ্ত করলে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়, ঠিক আছে। দেখো আমি এখানে এই যে যে কটা সংকেতের নিচে এরকম করে দাগ দিচ্ছি, এই সবগুলোকে তোমরা নীতি লেখার সময় এগুলো বেটার হবে যে যদি এইগুলোকে তোমরা বানান করে লেখো আর ব্র্যাকেটের মধ্যে সংকেতগুলো দাও, আমি এখানে শুধুই সংকেত লিখলাম কিন্তু যেটা বলে দিলাম এটা মাথায় রাখবে, উৎপন্ন হয় যা বিয়োজিত হয়ে, বিয়োজিত হয়ে N2 গ্যাস উৎপন্ন করে, যা মানে কি যে NH4N2 যেটা তৈরি হলো আর কি অ্যামোনিয়াম নাইট্রাইট, ওইটা বিয়োজিত হয়ে N2 গ্যাস তৈরি করে যেমনটা আমরা দেখছি এখানে ইকুয়েশনে। তাহলে শর্তটা কি, কোন শর্তে রিয়াকশান হচ্ছে? রিয়াকশানটা হচ্ছে এই শর্তে যে 1:1 গাঢ় জলীয় দ্রবণ নিতে তো হবে, এবার তাকে উত্তপ্ত করতে হবে কিন্তু খুব সতর্কতার সঙ্গে, ঠিক আছে। শর্ত হচ্ছে শুধুমাত্র এখানে উত্তাপ প্রয়োগ আমরা লিখবো না, কি লিখবো, খুব সতর্কতার সঙ্গে উত্তাপ প্রয়োগ, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী হয়, যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে কী হবে, এরকম একটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে কেন সতর্কতার সঙ্গে উত্তাপ প্রয়োগ করতে হবে, বা একটা অল্টারনেট কোয়েশ্চেন এরকমও আসে যে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলেই নাইট্রোজেন তৈরি হবে, তাহলে আমি তো অ্যামোনিয়াম নাইট্রাইট দিয়েই শুরু করতে পারতাম রিয়াকশানটা, তাহলে এই উপরের এই স্টেপটা করার দরকার কী ছিল, তাই না? অ্যামোনিয়াম নাইট্রাইট যদি পাওয়া যায় মার্কেটে কিনতে, তাহলে ওটাকে নিয়ে এসে তাকে উত্তপ্ত করলেই তো হবে, নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, কিন্তু সেইটা করা হয় না কেন? সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস তৈরি করা হয় না কেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এর সঙ্গে রিলেটেড হচ্ছে কেন সতর্কতা অবলম্বন করতে হয়। তার কারণ হচ্ছে এইটা এমন একটা যৌগ অ্যামোনিয়াম নাইট্রাইট, এটা উত্তপ্ত হওয়ার সময় মানে এত দ্রুত বিক্রিয়া ঘটে আর কি, যে এখানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে, অর্থাৎ যে হচ্ছে রিয়াকশানটা করছে সামনে দাঁড়িয়ে ল্যাবরেটরিতে তার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা খুবই একটা এক্সপ্লোজিভ মানে বিস্ফোরক পদার্থ একটা, তো সেই কারণে যাতে রিয়াকশানটা কন্ট্রোলের মধ্যে থাকে, যখন আমরা একে সতর্কতা অবলম্বন না করে এমনি হিট করতে থাকি রিয়াকশানটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং ওই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে।
তা যেহেতু রিয়াকশানটাকে কন্ট্রোল করতে হবে সেই কারণে সরাসরি ওকে হিট দেওয়া হয় না, তার পরিবর্তে ওকে রিয়াকশান মিডিয়ামে তৈরি করে নেওয়া হয় সিস্টেমের মধ্যে, অন্য দুটো পদার্থের সঙ্গে বিক্রিয়া করিয়ে ওকে তৈরি করে নেওয়া হয়। এবার সেটা উত্তাপ পাচ্ছে, মাঝে মাঝে সেই টেম্পারেচারটা মানে যে সোর্সটা আর কি হিটের, হিটের সেই সোর্সটাকে মাঝে মাঝে চালু করা হয়, মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয়, করে পুরো বিষয়টাকে আন্ডার কন্ট্রোল রাখা হয় যাতে করে বিস্ফোরণ ঘটে মানে দুর্ঘটনা ঘটার যাতে সম্ভাবনা না তৈরি হয়। তাহলে প্রশ্নটা লিখে নাও, সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে কেন উত্তপ্ত করে ইনটু গ্যাস তৈরি করা হয় না? NH4NO2 বা অ্যামোনিয়াম নাইট্রাইট একটি দুস্থিত বা আনস্টেবল যৌগ। দুস্থিত মানে আনস্টেবল, আর স্টেবল মানে সুস্থিত বা স্থিতিশীল, ঠিক আছে? তো এর বিয়োজন বিক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে ঘটে এবং দ্রুত গতির জন্য বিক্রিয়াটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেটা হলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে। তো তাই জন্য কী করা হয়, অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত না করে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইটের গাঢ় জলীয় দ্রবণের মিশ্রণকে খুব সতর্কতার সঙ্গে ধীরে ধীরে উত্তপ্ত করা হয়। তাহলে আমরা নাইট্রোজেনের প্রস্তুতির মধ্যে পড়লাম রাসায়নিক সমীকরণ, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, নীতি আর শর্ত, ফিফথ হচ্ছে সংগ্রহ, কী করে আমরা একে সংগ্রহ করব। তাহলে প্রথম কথা তো হচ্ছে এটা যে বায়ুর অপসারণ দ্বারা সংগ্রহ করা যাবে না, বায়ুর অপসারণ অপসারণের মাধ্যমে N2 গ্যাসকে সংগ্রহ করা যায় না। কেন? কারণ দেখো, কারণ হচ্ছে আমরা একটু আগেই পড়লাম আজকে শুরুতেই যে বাষ্প ঘনত্ব নাইট্রোজেন গ্যাসের কত, 14, আর বায়ুর কত, 14.4। তাহলে বাষ্প ঘনত্ব খুবই কাছাকাছি, মানে বায়ুর তুলনায় নাইট্রোজেন খুবই সামান্যই হালকা, তা এত কাছাকাছি একটা ভ্যালু হওয়ার জন্য এদেরকে সেপারেট করা খুব মুশকিল, সেজন্য বায়ুর অপসারণের দ্বারা সংগ্রহ করা হয় না। তাহলে একে কীভাবে সংগ্রহ করা হয়? জলের নিম্ন অপসারণ দ্বারা। জলের অপসারণের মাধ্যমে সংগ্রহ করা যায় কেন? জলের অপসারণ দ্বারা N2 গ্যাস সংগ্রহ করা যায়, কারণ হচ্ছে N2 গ্যাস জলে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, অল্প পরিমাণে দ্রবীভূত হয়। অল্প পরিমাণে মানে কতটা? 1 লিটার যদি জল নিই, 1 লিটার, 1 লিটারের সিম্বল হচ্ছে বড় হাতের L, তো 1 লিটার যদি আমরা জল নিই, জলের মধ্যে দেখা যাবে যে মাত্র 23 মিলিলিটার, 23 মিলিলিটার N2 গ্যাস দ্রবীভূত হয়। 23.3 এরকম, তা মনে রাখার জন্য সহজে আমরা 23 মনে রাখলেও হবে। তাহলে এই কারণে নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয় কীভাবে? জলের নিম্ন অপসারণের মাধ্যমে, ঠিক আছে? যেখান থেকে নাইট্রোজেন গ্যাসটা বেরোচ্ছে নির্গম নল দিয়ে কোনো একটা পাত্রের মধ্যে যাচ্ছে, সেই পাত্রে একটা জলপূর্ণ একটা গ্যাস জার উবুর করে দেওয়া হয়, জলটা নিচে থেকে যায় আর নাইট্রোজেন গ্যাসটা উপরে উঠে পাত্রের মধ্যে জমা হয়ে যায়। একটা কোয়েশ্চেন এরকম আসে, দেখো, পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেন গ্যাসের তুলনায় বাতাসের নাইট্রোজেন গ্যাস একটু বেশি ভারী হয়, কেন? কারণ হচ্ছে দেখো, পরীক্ষাগারে যখন নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, এই নাইট্রোজেন গ্যাসের সঙ্গে অশুদ্ধি হিসাবে অন্য কিছু মিশে থাকতে পারে, কিন্তু বাতাসের নাইট্রোজেন গ্যাসের সঙ্গে, বাতাসে যে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় সেখানে বাতাসের নাইট্রোজেন আর কী কী সঙ্গে মিশে থাকে? নাইট্রোজেনের সঙ্গে সবথেকে বেশি যে গ্যাসটা মিশে থাকে সেটা হচ্ছে অক্সিজেন, এছাড়া ধরো কার্বন ডাইঅক্সাইড থাকে, জলীয় বাষ্প থাকে, H2O ব্র্যাকেটে জি লিখলাম, জি মানে গ্যাস, H2O গ্যাস মানে হচ্ছে জলীয় বাষ্প, এছাড়া আরও অনেক গ্যাস থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি, বাতাসে তো নিষ্ক্রিয় গ্যাসও থাকে, যেমন ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ইত্যাদি। জেননের পরে রেডন হয়, ওটা লিখলাম না কেন, ওটা তেজস্ক্রিয় পদার্থ, আমরা যখন সাধারণ আলোচনা করি তখন তেজস্ক্রিয় পদার্থগুলোকে সেই আলোচনার বাইরে রাখা হয়। তো এই এত কিছু মিশে থাকে, এবার সেই নাইট্রোজেন থেকে মানে বাতাসের যে নাইট্রোজেন সেটাকে আমি কালেক্ট করলাম, করে সেইখান থেকে আমি
অক্সিজেন গ্যাসকে বাইরে বের করে দিতে পারি, মানে তাড়িয়ে দিতে পারি। অক্সিজেন গ্যাসকে তাড়িয়ে দিলাম, CO2 গ্যাসকে তাড়িয়ে দিলাম, জলীয় বাষ্পকে তাড়িয়ে দিলাম, কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে নাইট্রোজেনের মধ্যে থেকে তাড়ানো যায় না। নিষ্ক্রিয় গ্যাস মানে ওরা কারোর সঙ্গে বিক্রিয়াই করবে না। সুতরাং ওদেরকে ওরা কোনো এগুলোকে তাড়ানো মানে কি, এদের সঙ্গে কারোর কারোর বিক্রিয়া করিয়ে দেওয়া হয়। আমরা এর আগে পড়েছি এই শুষ্ক করতে কোনো অ্যামোনিয়া বা হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে এই পদার্থ ব্যবহার করা হয়, ওই পদার্থ ব্যবহার করা হয় ইত্যাদি। তো সেটা মানে হচ্ছে এর সঙ্গে কারোর বিক্রিয়া করিয়ে তাকে বাইরে বের করে দেবো। কিন্তু এদের এরা তো নিষ্ক্রিয়, তো এদের সঙ্গে কেউ বিক্রিয়া করবেও না, এবং বাতাস থেকে প্রাপ্ত যে নাইট্রোজেন সেখান থেকে এইগুলোকে তাড়ানো যাবে না, এরা রয়ে গেল নাইট্রোজেনের সঙ্গে। এবার এর মধ্যে একমাত্র এই হিলিয়াম গ্যাসটা হচ্ছে নাইট্রোজেনের চেয়ে হালকা, একমাত্র হিলিয়াম হচ্ছে নাইট্রোজেনের থেকে হালকা। কিন্তু এই সবগুলোই হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরা নাইট্রোজেনের থেকে ভারী। ফলে নাইট্রোজেনের সঙ্গে খুব সামান্য পরিমাণে হলেও যদি এই ভারী জিনিসগুলো মিশে থাকে তাহলে নাইট্রোজেনের ওভারঅল বাষ্প ঘনত্ব সামান্য বেড়ে যাবে। কিন্তু এইখানে আর যাই হোক, পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেনের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস থাকে না। অন্য যদি কোনো গ্যাস থাকেও সেইগুলো, অন্য যদি কিছু মিশে থাকে এর সঙ্গে সেগুলোকে তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাস তো মিশেই থাকে না এখানে। ফলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রাপ্ত নাইট্রোজেন গ্যাসটা বিশুদ্ধ হয়, বিশুদ্ধ মানে পিওর হয়। কেন বিশুদ্ধ কী করে হবে? যদি এখানে অন্য কিছু মিশেও থাকে, জলীয় বাষ্প বা ইত্যাদি কিছু যদি মিশেও থাকে সেগুলোকে তাড়িয়ে দেওয়া গেল, তাহলে শুধুই নাইট্রোজেন পড়ে আছে, একদম পিওর নাইট্রোজেন যার বাষ্প ঘনত্ব 14 থেকে একটুও বেশি না। কিন্তু এখানে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো মিশে আছে তাই এদেরও কিছু কন্ট্রিবিউশন থাকবে বাষ্প ঘনত্বে, সুতরাং ওভারঅল বাতাস থেকে প্রাপ্ত নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব 14 থেকে সামান্য বেশি হয়ে যাবে। সেই জন্য বাতাস থেকে প্রাপ্ত যে নাইট্রোজেন গ্যাস সেটা পরীক্ষাগারে প্রস্তুত নাইট্রোজেনের তুলনায় সামান্য ভারী হয়। দেখো আমি লিখে দিলাম আনসারটা, পরীক্ষাগারে উৎপন্ন N2 গ্যাসের সাথে অশুদ্ধি হিসেবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প মিশে থাকলে তাদের অপসারিত করে বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস পাওয়া সম্ভব। কিন্তু বাতাসের নাইট্রোজেন গ্যাসে উপরোক্ত অশুদ্ধিগুলি ছাড়াও, উপরোক্ত মানে অক্সিজেন, CO2 ইত্যাদি ছাড়াও সামান্য পরিমাণে নিষ্ক্রিয় গ্যাসগুলি মিশে থাকে, যাদের মধ্যে কেবলমাত্র হিলিয়াম গ্যাস নাইট্রোজেনের তুলনায় হালকা, অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলি নাইট্রোজেনের চেয়ে ভারী। এরা নিষ্ক্রিয় হওয়ায় এদের নাইট্রোজেন থেকে পৃথক করাও সম্ভব হয় না, তাই এই নাইট্রোজেন গ্যাস পরীক্ষাগার উৎপন্ন N2 গ্যাসের চেয়ে ভারী হয়। নাইট্রোজেনের ভৌত ধর্ম আজ খুব ইম্পর্টেন্ট নয়, দু চারটে পয়েন্ট আছে। দেখো, এক হচ্ছে বর্ণহীন গন্ধহীন গ্যাস যা শ্বাসকার্যে সহায়তা করে না। দুই হচ্ছে এটা বাতাসের চেয়ে হালকা, আমরা একটু আগেই পড়ছিলাম বাষ্প ঘনত্বের কম্পারিজন করছিলাম, তাই ঘনত্ব বাতাসের তুলনায় সামান্য কম। জলে প্রায় অদ্রাব্য, আমরা একটু আগে বলেছি জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা যেতে পারে, কারণ জলে অদ্রাব্য মানে খুবই অল্প পরিমাণে, 1 লিটার জলে মাত্র 23 ml N2 গ্যাস দ্রবীভূত হয়। এছাড়া গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই ভ্যালুগুলো মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট খাতায় লিখে রাখো। নাইট্রোজেন গ্যাসের রাসায়নিক বিক্রিয়া বলার আগে কয়েকটা ব্যবহার বলছি, লিখে নাও। সার প্রস্তুতি, কী কী সার? নাইট্রোলিম, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি, এইগুলো করতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এছাড়া অ্যামোনিয়া আর নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন, আমরা অ্যামোনিয়ার শিল্প উৎপাদন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন পড়েছি এর আগে, অ্যামোনিয়া পড়ার সময় হেবার পদ্ধতি, তো সেখানে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া আমরা এর পরে পড়বো নাইট্রিক অ্যাসিডের অসওয়াল্ড পদ্ধতিতে শিল্প উৎপাদন, সেখানেও আমরা দেখব যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার হয়। গ্যাস থার্মোমিটার এবং ইলেকট্রিক বাল্বের নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করা হয়। ইলেকট্রিক বাল্বের মধ্যে আমরা জানি নাইট্রোজেন গ্যাসকে ভরে দেওয়া হয়, কারণ যদি তার বদলে সেখানে অক্সিজেন গ্যাস থাকে, বাই চান্স যদি বাতাস থাকে, তাহলে বাতাসের অক্সিজেন ওই যে ফিলামেন্টে যেটা টাংস্টেন দিয়ে তৈরি তার সঙ্গে রিয়াকশন করে যাবে এবং বাল্বটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই কারণে নাইট্রোজেন গ্যাস ওর মধ্যে প্রবেশ করানো হয়। তরল নাইট্রোজেন, এই যে স্ফুটনাঙ্ক দিয়েছি -196°C, তার নিচে যদি যায় টেম্পারেচার তাহলে নাইট্রোজেন গ্যাসটা তরল হয়ে যাবে। এই তরল নাইট্রোজেন হিমায়ক হিসাবে, হিমায়ক মানে রেফ্রিজারেন্ট, মানে উষ্ণতা কমানোর কাজে, কম উষ্ণতা সৃষ্টি করতে বা কম উষ্ণতার একটা পরিবেশ তৈরি করতে নাইট্রোজেন গ্যাসকে, তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেনকে ব্যবহার করা হয়। এছাড়া বিস্ফোরক পদার্থ কিছু আছে, অর্গানিক সাবস্টেন্সেস, সেইগুলো তৈরি করতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। নাইট্রোজেনের রাসায়নিক ধর্মে শুরুতেই আমাদের যে জানতে হয় সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস সাধারণ উষ্ণতায় মানে ঘরের উষ্ণতায়
নিষ্ক্রিয় হয়, মানে বিক্রিয়া করতে চায় না, রাসায়নিক বিক্রিয়া করতে চায় না। কেন? আমরা এর আগেই নাইট্রোজেনের গঠন সংকেত পড়লাম, লুইস ডট গঠন, যে এন ট্রিপল বন্ড, এন ত্রিবন্ধন। এবার ত্রিবন্ধন থাকার জন্য অত্যন্ত স্ট্রং হয় এই বন্ডটা, খুব শক্তিশালী এবং খুব স্থায়ী আর কি লিখছি দেখো, এন টু অণুতে দুটি এন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দিয়ে যুক্ত। এই বন্ধনের বন্ধন বিয়োজন শক্তি, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, বন্ধন বিয়োজন শক্তি মানে হচ্ছে একটা বন্ধনকে বিয়োজিত করতে, ভাঙতে যতটা শক্তি দিতে হবে সেটা খুব বেশি হয়, ঠিক আছে, খুব বেশি। ফলে কি, বন্ডটাকে ভাঙতে অনেক শক্তি দিতে হবে, অনেক তাপ দিতে হবে, সাধারণ উষ্ণতায় যেটা সম্ভব নয়, যে তাপটা দেওয়া সম্ভব নয়। তো বন্ধন বিয়োজন শক্তি খুব বেশি হওয়ায় বন্ধন ভেঙে দুটি এন পরমাণুকে আলাদা করতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়, যা সাধারণ উষ্ণতায় সম্ভব হয় না। ত্রিবন্ধনের এই অত্যাধিক স্থায়িত্বের জন্য, অত্যাধিক স্থায়িত্ব মানে এই ত্রিবন্ধনটা খুবই বেশি স্টেবল। কেন স্টেবল? কেন? কারণ একে তো এর বন্ধন বিয়োজন শক্তি খুব বেশি, একে ভাঙতে প্রচুর শক্তির দরকার হবে, যেটা এমনিতে পাওয়া যাচ্ছে না সাধারণ উষ্ণতায়। ন্যাচারালি ও তো ভাঙবেই না, ও তো স্থায়ী, মানে ওর যে স্থায়িত্ব, ওর যে স্টেবিলিটি, সেটা ও ধরে রাখবে, ও ভাঙতে চাইবে না। তো এই কারণে সাধারণ উষ্ণতা ইনটু গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে চায় না এবং নিষ্ক্রিয় থাকে। এজন্য আমরা দেখব যে নাইট্রোজেনের যে দু চারটা রিয়াকশন আমরা দেখব, সেখানে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখব যে নাইট্রোজেনের বিক্রিয়াতে মানে প্রচুর হাই টেম্পারেচার তৈরি করতে হয়। সেই হাই টেম্পারেচারে গিয়ে, সেই হাই টেম্পারেচারে গিয়ে এই বন্ধনটা ভাঙে, এন ট্রিপল বন্ড এন ভাঙে, দুটো পরমাণু আলাদা হয় এবং তারপর তারা রাসায়নিক বিক্রিয়া করে। নাইট্রোজেনের আমরা মাত্র চারটে রিয়াকশন পড়বো, আমাদের সিলেবাসে চারটে রিয়াকশন আছে। এক নম্বর হচ্ছে হাইড্রোজেনের সাথে, এইটা সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা করে দেখেছি কোথায়, অ্যামোনিয়া পড়ার সময়, হেবার পদ্ধতি, ঠিক আছে। সেই জন্য শুধুমাত্র আমি ইকুয়েশনটা লিখছি, তোমরা জানো যে নাইট্রোজেন তিনটে হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে, 1:3 রেশিওতে এরা রিয়াকশন করে এবং করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। খুব ভালো করে মনে করে দেখো, আমরা এখানে বলেছিলাম যে প্রায় 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়। এই হাই টেম্পারেচারে গিয়ে নাইট্রোজেন বন্ড ভাঙবে এবং তার পাশাপাশি 200 অ্যাটমসফিয়ার প্রেশার, ঠিক আছে, আয়রন অনুঘটক এবং আরও ছিল কি, মলিবডেনাম উদ্দীপক বা অ্যালুমিনিয়াম আর পটাশিয়াম অক্সাইডের মিক্সচার, এটাকে উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়, করা যায়। তো এই রকম একটা কী বলবো, একটা খুব স্ট্রং একটা কন্ডিশন দরকার লাগে নাইট্রোজেন গ্যাসকে বিক্রিয়া করানোর জন্য, সাধারণ উষ্ণতায় এসব রিয়াকশন হয় না, ঠিক আছে। এটা সম্পর্কে আমরা ডিটেল আগে পড়ে রেখেছি। 2 নম্বর আমরা পড়বো অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিক্রিয়া, ইন্টারেস্টিং ইন দ্য সেন্স, আমি এখানে দেখো স্টার মার্ক দিয়ে রাখছি, ইন্টারেস্টিং কেন, এমনিতে বিক্রিয়াটার মধ্যে কিছু নেই, নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস যদি রিয়াকশন করে এখান থেকে এনও তৈরি হয়, এনও নাইট্রিক অক্সাইড। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, মুশকিলটা হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে এখানে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তকে উত্তপ্ত করতে হয়, এখন সেটা তাপ দিয়ে সম্ভব না। এখানে কি করা হয়, বিদ্যুৎ স্ফুলিঙ্গ মানে ইলেকট্রিক স্পার্ক ব্যবহার করা হয়, যে ইলেকট্রিক স্পার্কের মাধ্যমে এই রকম একটা হাই টেম্পারেচার তৈরি হবে, যে হাই টেম্পারেচারে গিয়ে নাইট্রোজেন এবং অক্সিজেন পারমাণবিক অবস্থায় যাবে এবং এনও গ্যাস তৈরি করবে। তাহলে এতটা হাই টেম্পারেচার যখন দিচ্ছি, তাহলে এই টেম্পারেচারটা নিচ্ছে কে, সিস্টেম নিচ্ছে, মানে সিস্টেম মানে যারা, যাদের মধ্যে বিক্রিয়া হচ্ছে তারা এই হাই টেম্পারেচারটাকে নিচ্ছে, মানে শোষণ করছে। ন্যাচারালি এটা একটা তাপশোষী বিক্রিয়া, এন্ডোথার্মিক রিয়াকশন। তাপশোষী বিক্রিয়া মানে কি, যে সমস্ত বিক্রিয়াতে যারা বিক্রিয়া করছে তারা পরিবেশ থেকে তাপ শোষণ করছে, তা আমরা তাপ দিচ্ছি 3000 ডিগ্রি সেলসিয়াস, সেইটা ওরা নিচ্ছে, ফলে ওরা তাপ শোষণ করছে এবং এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া। এবার এই তাপগ্রাহী বিক্রিয়া ব্যাপারটাই এটা এখানকার ইউনিক যে একটা ব্যাপার, এটি তাপগ্রাহী বা তাপশোষী, তাপশোষী ব্র্যাকেটে এন্ডোথার্মিক, এন্ডো মানে ভেতর দিকে, এক্সো মানে বাইরে, তাহলে তাপশোষী বা তাপগ্রাহী বিক্রিয়া। ওই জন্য আমরা অনেক সময় এরকম অনেক এরকম লেগে যে মাইনাস তাপ, মানে তাপ শোষণ হয়ে যাচ্ছে। এবার এই তাপগ্রাহী ব্যাপারটা কেন এখানকার ইউনিক, কারণ তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে অক্সিজেনের সঙ্গে কোনো জিনিসের রিয়াকশন করা মানে
অক্সিজেনের সঙ্গে যারই বিক্রিয়া হচ্ছে আমরা বলি যে তার দহন হচ্ছে, দহন কম্বাসন, তাই তো? কম্বাসন বা দহন এই কথাটার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। তো অক্সিজেনের সঙ্গে কারুর বিক্রিয়া মানে দহন হওয়া। এবার যে কোনো দহন বিক্রিয়ার যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা হচ্ছে যে দহন বিক্রিয়া সবসময় এক্সোথার্মিক মানে তাপ মুচি বিক্রিয়া হবে। তুমি একটা কাগজকে পোড়াও, ওখান থেকে তাপ উৎপন্ন হবে। তুমি যে কোনো দহন বিক্রিয়ার কথা তোমার মাথায় যা আসছে চিন্তা করে দেখে নাও, সমস্ত দহন বিক্রিয়াতেই হচ্ছে তাপ উৎপন্ন হয়, তাপ মুচি বা এক্সোথার্মিক রিয়াকশান হয়, এক্সেপ্ট এই রিয়াকশানটা। এটা এমন একটা দহন বিক্রিয়া যেটা তাপগ্রাহী, এই কারণেই এই বিক্রিয়াটা ইউনিক। যদি পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসে যে একটা তাপগ্রাহী দহন বিক্রিয়ার উদাহরণ দাও, তাহলে আমাদের চট করে মাথায় কিছু আসবেই না যদি এইটা জানা না থাকে। এটা হচ্ছে এর একটা ইউনিক ফিচার। তিন নম্বর রিয়াকশান হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথেও যখন নাইট্রোজেন গ্যাস রিয়াকশান করে তখনও একটা হাই টেম্পারেচার দরকার হয়, ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি হয়, Mg3N2, ঠিক আছে, Mg3N2। সুতরাং তিনখানা ম্যাগনেসিয়াম লাগবে, এটার নাম কি? ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ঠিক আছে, নামটা লিখে দিচ্ছি, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। দেখো আমরা আজকে শুরুতেই নাইট্রাইড আর নাইট্রেট এদের আমরা আলাদা করে চিনলাম। তো Mg3N2তে অ্যাকচুয়ালি কী থাকে, ম্যাগনেসিয়াম 2+ থাকে ক্যাটায়ন হিসাবে, আর N3- থাকে অ্যানায়ন হিসাবে, ঠিক আছে? তাহলে সব সংকেত লেখার সময় আমরা কী করি, এই উপরে যে চার্জটা থাকে সেটা ইন্টারচেঞ্জ হয়ে যায় না, তাহলে Mg সঙ্গে এখানে 3 আসবে, নাইট্রোজেনের সঙ্গে 2 চলে যাবে, সুতরাং এর সংকেত Mg3N2। এই হয়ে গেল ম্যাগনেসিয়ামের সঙ্গে। আর লাস্ট একটা রিয়াকশান আমরা পড়বো, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে, ফোর্থ রিয়াকশান হচ্ছে CaC2। CaC2-র নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এর সাথে কী রিয়াকশান হয়, ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেন মিলিয়ে তৈরি করা হয় CaNCN+ কার্বন। এই CaNCN-টাকে অনেকে এরকমও লেখে, CaCN2, একই ব্যাপার, ঠিক আছে? এই এই পার্টিকুলার যৌগটার নাম হচ্ছে CaNCN, এই পার্টিকুলার কম্পাউন্ডটার নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড। কি লিখছি খুব ভালো করে লক্ষ্য করবে, ক্যালসিয়াম সায়ানাইড না কিন্তু, ক্যালসিয়াম সায়ানামাইড, ঠিক আছে? আর এই টোটাল যে মিক্সচারটা ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন তৈরি হচ্ছে একটা এখানে, এই টোটাল মিক্সচারটাকে বলা হয় নাইট্রোলিম। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের পরীক্ষার রেসপেক্টে, এরকম একটা কোয়েশ্চেন সবসময় আসে পরীক্ষায় যে নাইট্রোলিম কী, এটা কী করে তৈরি করবে, এর একটা ব্যবহার লেখো। এইটা হচ্ছে মোস্ট কমন কোয়েশ্চেন। তাহলে নাইট্রোলিম কী? নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণ, শেষ। কী করে তৈরি করবে? নাইট্রোজেনের সঙ্গে ক্যালসিয়াম কার্বাইডের রিয়াকশান ঘটিয়ে, আচ্ছা রিয়াকশানটা ঘটাতে হবে প্রায় 1100°C টেম্পারেচারে, মানে এখানেও খুব হাই টেম্পারেচার লাগছে যেহেতু সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন রিয়াকশান করবে না। তাহলে কী করে তৈরি করবে নাইট্রোলিম? 1100°C উষ্ণতায় নাইট্রোজেন এবং ক্যালসিয়াম কার্বাইডকে একসঙ্গে উত্তপ্ত করলে নাইট্রোজেন তৈরি হবে। এর কাজ কী, এর ব্যবহার কী, আমরা একটু আগে লিখেছি নাইট্রোজেনের ব্যবহারে সার প্রস্তুতিতে, নাইট্রোলিম সার সেখানে ছিল। সুতরাং নাইট্রোলিমের ব্যবহার কী, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সার হিসাবে ব্যবহৃত হয়। তাহলে কোয়েশ্চেনটা কি, নাইট্রোলিম কী, কী করে তৈরি করবে, আর একটা ব্যবহার, ঠিক আছে? আর বাদবাকি তো হয়ে গেলো, এটা আমরা জানলাম ম্যাগনেসিয়াম নাইট্রাইডের একটা রিয়াকশান আমরা করেছিলাম আগে অ্যামোনিয়া পড়ার সময়, অ্যামোনিয়া প্রস্তুতিতে। মনে করে দেখো, ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সঙ্গে গরম জলের বিক্রিয়াতে তৈরি হচ্ছিলো অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে? তাহলে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে এটা একটা নাইট্রোজেনের শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে এটা ব্যবহার করা হয়। আমি ভালো করে লিখে দিচ্ছি আলাদা করে, দেখো নাইট্রোজেনের শনাক্তকরণে আমরা কী করি, নাইট্রোজেনপূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করানো হয়। কী রিয়াকশান হয়, এই যে একটু আমরা বললাম ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের রিয়াকশান, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা মানে টেম্পারেচার হাই, তো রিয়াকশান হবে ম্যাগনেসিয়াম
নাইট্রাইট তৈরি হয়ে গেল, সাদা রঙের একটি পদার্থ অবশেষ হিসেবে পড়ে থাকে। এই সাদা রঙের এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, যার মধ্যে গরম জল মেশালে একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়। যার মধ্যে মানে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের মধ্যে যদি আমরা গরম জল মেশাই তাহলে তৈরি হয়ে যাবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, আর যেটা বললাম অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে। তাহলে এই অ্যামোনিয়া গ্যাসই হয়ে গেল এই ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। সেই অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা ক্ষারীয় নেসলার দ্রবণে মেশাই তাহলে বর্ণটা হয়ে যাবে বাদামি, সেটাই লেখা আছে। তাহলে এই যে বাদামি বর্ণ হলো, সুতরাং ঝাঁঝালো গ্যাসটা ছিল কি? অ্যামোনিয়া। সুতরাং অ্যামোনিয়া এসছে কোত্থেকে? ম্যাগনেসিয়াম নাইট্রাইট থেকে। আর ম্যাগনেসিয়াম নাইট্রাইটটা তৈরি হয়েছিল যখন আমরা ম্যাগনেসিয়ামকে একটা, আমরা তো এখানে লিখেছি যে N2 পূর্ণ গ্যাস জারে ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করিয়েছি। এবার যখন আমরা নাইট্রোজেনকে শনাক্ত করছি তখন তো আমরা জানি না গ্যাস জারে কোন গ্যাস আছে, তা আমরা ধরে নিলাম একটা আননোন গ্যাস, জানি না কী আছে, তার মধ্যে ম্যাগনেসিয়াম ফিতাকে প্রবেশ করিয়েছি। তো সেইটা করার পরে আমরা একটা সাদা পদার্থ পেয়েছিলাম যেটা জলের সঙ্গে বিক্রিয়া করে ঝাঁঝালো গ্যাস তৈরি করেছিল, যেটা আবার নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে তাকে বাদামি করে দিল। এই যে নেসলারকে বাদামি করে দিল, আমরা কনফার্ম হয়ে গেলাম গ্যাসটা ছিল অ্যামোনিয়া। এবার তার আগে আমরা ঝাঁঝালো গন্ধও পেয়েছিলাম অ্যামোনিয়া। সুতরাং অ্যামোনিয়াটা তৈরি হয়েছে কোত্থেকে? ওই সাদা পদার্থ থেকে, যেটা তৈরি হয়েছিল ম্যাগনেসিয়ামকে যখন আমরা ওই আননোন গ্যাসের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। তাহলে সেই যে আননোন গ্যাসটা, অপরিচিত যে গ্যাসটা, দ্যাট ওয়াজ নাথিং বাট নাইট্রোজেন। কারণ নাইট্রোজেন যদি না থাকে তাহলে তো ম্যাগনেসিয়াম নাইট্রাইড হবে না, সেখান থেকে তো অ্যামোনিয়া হবে না, আর সেখান থেকে তো নেসলার বাদামিও হতো না। সুতরাং এইভাবে আমরা নাইট্রোজেন গ্যাসকে শনাক্ত করবো। দেখো নাইট্রোজেন পার্টের লাস্ট কোয়েশ্চেন, বজ্রপাতের ফলে কীভাবে বাতাসের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করা হয়। ব্যাপারটা হচ্ছে কি, তাহলে বাতাসের নাইট্রোজেন, বায়ুমণ্ডলের নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা থেকে আমরা ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে নাইট্রোজেন। মানে কি, একটা ফ্রি একটা এলিমেন্ট, একটা মৌলিক পদার্থ যেটা বাতাসে রয়েছে, সেইখান থেকে আমরা নাইট্রোজেন ঘটিত যৌগিক পদার্থ পাই, যে পদার্থগুলো মাটিতে মিশে থাকে এবং মাটিতে মিশে থেকে উদ্ভিদ দেহের মধ্যে যায়, সেখানে গিয়ে তার বিভিন্ন রকম আরও ট্রান্সফরমেশন ঘটে। তো সেই বাতাসের নাইট্রোজেন, মানে এলিমেন্ট অবস্থার যে নাইট্রোজেন, মৌলিক অবস্থার যে নাইট্রোজেন, সেইখান থেকে আমরা যদি নাইট্রোজেন ঘটিত কোনো যৌগ পাই প্রাকৃতিক উপায়ে, মোস্ট অফ দ্য টাইম বজ্রপাত মানে প্রাকৃতিক উপায়, তো সেটাকে আমরা বলি নাইট্রোজেনের ফিক্সেশন, আবদ্ধকরণ। নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেন মাটিতে গিয়ে আবদ্ধ হয়ে গেল। তো এইটার দু তিনটে স্টেপে ঘটে। প্রথম কথা হচ্ছে বজ্রপাত যখন হয় তখন যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হয় সেখানে খুব হাই টেম্পারেচার তৈরি হয়, আমরা জানি। তো সেই হাই টেম্পারেচারে বাতাসের নাইট্রোজেন বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে, যেটা যেটা ছিল সেই এন্ডোথার্মিক, মানে তাপগ্রাহী দহন বিক্রিয়া, সেইটা হলো। এবার এই নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড যেটা তৈরি হলো, দিস ইজ নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। আমি বোধহয় এই চ্যাপ্টারেই আগে তোমাদেরকে বলেছিলাম নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বিভিন্ন আলাদা আলাদা সংকেত। তো যাই হোক, এটা এবার বাতাসের অক্সিজেনের দ্বারা জারিত হয়ে তৈরি করে দেবে NO2 গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা নাইট্রোজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে? তো এই দুটো যখন বলে দিলাম তাহলে থার্ড একটা নাইট্রোজেন অক্সাইড আছে N2O, এটাও নিশ্চয়ই তোমরা জানো যে এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রোজেনের এই দুটো অক্সাইডের কথা যখন আমরা জানলাম নাম এবং সংকেত, তখন তৃতীয়টার নামও জেনে রাখি, ওটা যদিও এখানে কোনো কাজ নেই। তো এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হলো, এইটা এইবার জল, মানে বাতাসে যে জলীয় বাষ্প বা জলকণা বা মেঘ বা বৃষ্টি, সেইগুলোর সঙ্গে যুক্ত হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে তৈরি করবে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? নাইট্রাস এবং নাইট্রিক অক্সাইডের মিক্সচার তৈরি করলো বাতাসের মধ্যে। এবার যখন সেই বৃষ্টিটা যখন মাটিতে নেমে পড়ছে তখন সেই বৃষ্টির মধ্যে মিশে আছে অ্যাসিড, আমরা যেটাকে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলি, ক্লাস 9 পড়ে থাকবে অ্যাসিড বেস চ্যাপ্টারে। তো এবার এই যে অ্যাসিডগুলো, এরা যখন নামলো মাটিতে নেমে এলো তখন এরা নাইট্রাইট এবং নাইট্রেট যৌগ তৈরি করবে। বা মানে মাটির মধ্যে যদি কোনো ক্ষারীয় পদার্থ থাকে, ধরো যে ক্যালসিয়াম কার্বোনেট বা সোডিয়াম কার্বোনেট ইত্যাদি বিভিন্ন পদার্থ থাকতে পারে মাটির মধ্যে, তো এটা মাটিতে যখন নেমে এলো
তখন সেই মাটির মধ্যে এবার রিয়াকশন হবে, এদের মধ্যে রিয়াকশন হওয়ার পরে ধরো কী তৈরি হবে এখানে, এই যে নাইট্রেট আর ক্যালসিয়াম জুড়ে গিয়ে আমরা এখানে ক্যালসিয়াম নাইট্রেট পাবো, আর এখানে এইচ আর সিও থ্রি মিলে গিয়ে কার্বনিক অ্যাসিড মানে H2CO3, যেটা আবার ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করবে। মোট মানে আমরা নাইট্রেট লবণ পেয়ে গেলাম, যদি HNO2 রিয়াকশন করে নাইট্রাইট লবণ পাবো, যদি অন্য আরও কোনো পদার্থ রিয়াকশন করে তাহলে অন্য ধরনের পদার্থ পাবো, কিন্তু যে পদার্থই পাই না কেন সেখানে নাইট্রোজেন থাকবে। তাহলে এই নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি এসেছিল কোত্থেকে, বাতাসের নাইট্রোজেন থেকে। তাহলে বাতাসের নাইট্রোজেন সেটা আবদ্ধ হয়ে গেল মাটির মধ্যে অন্য কোনো যৌগের ফর্মে, এই পুরো প্রসেসটাই হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধীকরণ বা ফিক্সেশন অফ নাইট্রোজেন। তাহলে আমরা এই চ্যাপ্টারে হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া এবং নাইট্রোজেন শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা তিনটে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং সালফিউরিক, তাদের শিল্প প্রস্তুতি এইটা আমাদের পড়তে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে ওইটা আলোচনা করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর নিজেদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে অনেক বেশি স্টুডেন্টদের কাছে আমার ভিডিওটা পৌঁছতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।